আসসালামু আলাইকুম এন্ড ভেরি গুড ইভিনিং সুপ্রিয় দর্শক, আপনাদের সবাইকে আমন্ত্রণ আজকের আলাপনে। আজকের আলাপনে আমাদের সাথে কথা বলার জন্য উপস্থিত আছেন জনাব এম এ মান্নান এমপি, স্টেট মিনিস্টার, মিনিস্ট্রি অফ ফিনান্স অ্যান্ড মিনিস্ট্রি অফ প্ল্যানিং বাংলাদেশ, এবং উনি এমপি সুনামগঞ্জ 3, জগন্নাথপুর ও দক্ষিণ সুনামগঞ্জ। আসসালামু আলাইকুম, আপনাকে অনেক অনেক ধন্যবাদ মাননীয় মন্ত্রী আমাদের সাথে আজকে জয়েন করার জন্য। ধন্যবাদ, ঈদ মোবারক। থ্যাংক ইউ ভেরি মাচ, আপনাকে ঈদ মোবারক। আজকে আমরা কথা বলবো, আজকের আলাপনে এনটিভি ইউরোপে আপনার সাথে আমরা কথা বলবো বাংলাদেশ নিয়ে, আপনার মিনিস্ট্রির বিভিন্ন অ্যাক্টিভিটিস নিয়ে কথা বলবো, এবং আমরা সুনামগঞ্জ নিয়ে কথা বলবো। তো আপনি কেমন আছেন, আপনি যদি বলতেন আমাদের। ইনশাআল্লাহ ভালোই আছি। এখানে তো আমার ছেলে এখানে বাস করে, অনেক আত্মীয় স্বজন আছেন, দেশের মানুষ প্রচুর আছেন, নবনির্বাচিত এলাকার অনেকেই আছেন। সুনামগঞ্জ সবসময় লন্ডনে আসা অন্য যে কোনো দেশে যাওয়ার তুলনায় অনেক আনন্দের। সেকেন্ড হোম বলতে পারি। থ্যাংক ইউ সো মাচ। তো আমরা যদি প্রথমে শুরু করি বাংলাদেশ দিয়ে আমরা শুরু করি, দেন আপনার মিনিস্ট্রি নিয়ে আমরা পরে কথা বলবো, আপনার মিনিস্ট্রির অ্যাক্টিভিটিস নিয়ে, এবং সুনামগঞ্জ নিয়েও আমরা কথা বলবো, আপনার নির্বাচনী এলাকা নিয়ে। তো আপনার বাংলাদেশের এখন যে আমরা রিসেন্টলি যে জিনিসটা আমরা পত্রপত্রিকা খুললেই, এইখানকার পত্রপত্রিকা এবং বাংলাদেশের পত্রপত্রিকা খুললেই দেখা যেত, সেটা হচ্ছে বাংলাদেশের ষোড়শ, যেটাকে বলে ষোড়শ কনস্টিটিউশনাল রিফর্ম, যে সংশোধনী, যেটা নিয়ে আপনার এটা কিন্তু হিউজ একটা কন্ট্রোভার্সি ক্রিয়েট করেছে, এবং আপনার প্রধান বিচারপতি সিনহা সাহেবের উপরও পার্সোনালি অ্যাটাক এসেছে, বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিত্ব অনেকেই বিভিন্ন ধরনের মন্তব্য করেছে যা কিনা শোভনীয় না। তা আপনি এই ব্যাপারে, আপনি যদি আমাদের দর্শকদের উদ্দেশ্যে যারা আজকে দেখছেন এবং যারা এই ব্যাপারটা নিয়ে সম্পূর্ণ ক্লিয়ার না, তাদের উদ্দেশ্যে যদি আপনি কিছু বলেন। ধন্যবাদ। ধরুন একটা বিচারের একটা বিষয়, উচ্চতম আদালত। সুতরাং সে সম্বন্ধে আমি ঠিক ব্যক্তিগতভাবে আমি কোনো আইনের ছাত্রও নই, বা আইন প্র্যাকটিসও করি না, অত বিস্তারিত আমার বলা ঠিকও হবে না। আমরা উচ্চ আদালতকে সম্মান করি। উচ্চ আদালত আমাদের রাষ্ট্রের যে কোটি অঙ্গ তার মধ্যে তো অন্যতম একটা, 3-4টা অঙ্গ তো সবাই মানেন, সংসদ, সরকার, উচ্চ আদালত, বেসিক স্ট্রাকচারের মধ্যে ডেমোক্রেসি ফান্ডামেন্টাল যেটা জিনিসগুলো। কিন্তু যে আনফর্চুনেটলি আপনি যেটা বললেন যে কথাবার্তা হচ্ছে ইত্যাদি গত কিছুদিন যাবৎ, এটা আমার নিজের মত, সরকারের পক্ষে আমি এখানে বলবো না কিছু, কারণ সরকারের আমার সিনিয়র নেতৃবৃন্দ আছেন, তারা ইতিমধ্যে মন্তব্য করেছেন। আমি মনে করি এটা আমাদের একটা ফোন কল আছে, সরি আমরা একটা ফোন কল নিয়ে নেব। ওকে, ঠিক আছে। আসসালামু আলাইকুম কলার, আপনার পরিচয় দিয়ে দয়া করে আপনার প্রশ্নটি করুন। আসসালামু আলাইকুম, আমি জুয়েল, খামারগাঁও আশার গান্ধী ইউনিয়নের অধিবাসী। জি জুয়েল ভাই, ঈদ মোবারক বলতে চাই আমি প্রথমে। ঈদ মোবারক। আমি ইপসিসে থাকি, আপনারা আশা রাখি সবাই ভালো আছেন। আমরা ভালো আছি, আপনি ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ, আমি। জি আপনার প্রশ্নটি করুন। আমি শুধু আমার এই নয়া বন্দর থেকে আমরা গোলাবাজার যাই আর কি, যে রাস্তা দিয়ে যাই ওই রাস্তাটা ভেঙে এমন ভাবে হচ্ছে যে আর কি মানুষ গাড়ি নিয়ে যেতে পারে না। কোন ইউনিয়ন আপনি বলছিলেন? আশারকান্দি। আশারকান্দি, আশারকান্দি ইউনিয়নের রাস্তা হচ্ছে জগন্নাথপুর আর বালাগঞ্জ মিলে আর কি আমাদের রাস্তাটা হচ্ছে। ঠিক আছে, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আমরা এই ব্যাপারে কথা বলবো, আমরা সুনামগঞ্জ নিয়ে আমরা কথা বলবো। তো আপনি যে ব্যাপারে আমরা কথা হচ্ছিল যে কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট, আমরা ওনার প্রশ্নের জবাব আমরা থার্ড সেগমেন্টে দেওয়ার চেষ্টা করব। সেনসিটিভ একটা ব্যাপার, আমি তো বললাম যে আমি যেটা বুঝি, যে আমার মতে একে যেটা একটা ছিল যে উচ্চ আদালতে যাওয়ার অধিকার তো আছেই, এবং উচ্চ আদালতে রায় দিবেন, মন্তব্য করবেন, সবই আমার ধারণায় ঠিকই আছে। কিন্তু আমার যা মনে হয় যে কিছু কিছু বিষয় বোধহয় উচ্চ আদালত, মহামান্য উচ্চ আদালতের কিছু পর্যবেক্ষণ বলা হয়, যেগুলো যেটা হয়তো রায়ের মূল অংশ নয় কিন্তু কথার মধ্যে এসছে, সেখানে কিছু মন্তব্য আমি সেটা চ্যালেঞ্জ করছি না, কিন্তু কিছু মন্তব্য এসছে যেটাকে আমরা অনেক সাধারণ মানুষ মনে করি যে এটা না হলেও পারতো। যেমন সংসদ সম্বন্ধে কিছু মন্তব্য করা হয়েছে যে সংসদ অকার্যকর, ইনইফেক্টিভ, এটা একটা একটা বেশ বড় একটা স্ট্রং মন্তব্য। তারপরে সংসদ সদস্যদের তাদের যে চরিত্র বা তাদের যে কি বলবো ক্যারেক্টারিস্টিক, এই সম্বন্ধে মন্তব্য করা হয়। এই জিনিসটা তো পরে এসেছে, কিন্তু আপনি কি মনে করেন যে সংসদের এই ক্ষমতা থাকা উচিত যে আপনার সুপ্রিম কোর্টের আইনজীবীদের ইমপিচ করা? আমি ফান্ডামেন্টালি ডেমোক্রেসিতে আমি মনে করি জুডিশিয়াল
বডি শুড বি ইন্ডিপেন্ডেন্ট অ্যাবসলিউটলি মনে করি শুনেন রাষ্ট্রে এগেইন বললাম সরকার সংসদ উচ্চ আদালত এই তিনটা মৌলিক প্রতিষ্ঠান কিন্তু তিনটা মর্যাদায় সমান নয় এটা বুঝে নেওয়া আমাদের প্রয়োজন আছে সব ইভেন সরকারের ঊর্ধ্ব সংসদ সরকারের যদিও সরকার দেশ পরিচালনা করে দৈনন্দিন ভিত্তিতে কিন্তু মর্যাদায় ক্ষমতায় সম্মানে ইতিহাসে ঐতিহ্যে সংসদ হলো সকল কিছুর আধার এই সংসদ থেকে সরকারের জন্ম সংসদ থেকে উচ্চ আদালতের জন্ম কারণ উচ্চ আদালত বলি আর সরকার বলি সকল কিছু সংবিধান থেকে এর মূল যে মানে সোর্স সেই সংবিধান তৈরি করেছে সংসদ এই সংসদই সংবিধান শেষ করতে পারে সংশোধন করতে পারে বাতিল করতে পারে বাড়াতে পারে চেঞ্জ করতে পারে এটা মৌলিক আমরা আমাদের আরেকটা ফোন কল আছে আমরা একটা ফোন কল নিয়ে নেব আসসালামু আলাইকুম কলার আপনার পরিচয় দিয়ে দয়া করে আপনার প্রশ্নটি করুন আমরা করানি আসসালামু আলাইকুম কলার আপনার পরিচয় দিয়ে দয়া করে আপনার প্রশ্নটি করুন হ্যালো জি আপনাকে শুনতে পাচ্ছি আসসালামু আলাইকুম আপনার পরিচয় দিয়ে আপনার প্রশ্ন ওয়া আলাইকুম আসসালাম আমার নাম আমিরুল ইসলাম জি জি প্রসিডেন্ট লেতান আমার এরিয়ার মন্ত্রী থ্যাংক ইউ ও তো আর কইলে তান রইজ দিব অসুবিধা না ঠিক আছে জি আপনার প্রশ্নটি করুন না প্রশ্নটা আমার জানতাম চাই কি এরিয়ার তান কি তা করা না করা জি থ্যাংক ইউ সো মাচ আমরা চেষ্টা করব সুনামগঞ্জ নিয়ে কথা বলার জন্য থ্যাংক ইউ তো আপনি কি ফান্ডামেন্টালি আপনি বলছিলেন যে অ্যাবসলিউটলি আমি না আমার মনে হয় যদিও এখানে মতপার্থক্য আছে স্বাভাবিক সকল পণ্ডিতরা একমত নন কিন্তু আপনার জুডিশিয়াল আমরা মনে করি আমি মনে করি আমি ব্যক্তিগত মনে করি এমনকি ধরুন যুক্তরাজ্য এখানে বলা হয় যে পার্লামেন্টারি ডেমোক্রেসি যেটা আমরা আমাদের দেশে আমরা প্র্যাকটিস করি তার এইটাকে আমরা মানি একদম মানে মাদার পার্লামেন্ট এখানে উচ্চ আদালত কি আপনি জানেন হাউস অফ লর্ডস কিন্তু আপনার এখানে কিন্তু জুডিশিয়াল বডি ইজ টোটালি ইন্ডিপেন্ডেন্ট আছে কিন্তু সর্বশেষ পয়েন্ট কোনটা হাউস অফ লর্ডস না আপনার এইখানে আপনার যদি এইখানে জুডিশিয়াল ইন্ডিপেন্ডেন্স আপনার এই ফাংশনস টু সেট আউট এন্ড অলসো প্রোটেক্ট পলিটিক্যাল রাইট সিভিল লিবার্টিজ এবং রুল অফ ল অ্যাবসলিউটলি রুল অফ ল ইন্ডিপেন্ডেন্স জুডিশিয়ারির উচ্চ মর্যাদা এগুলো প্রশ্নবিদ্ধ নয় প্রশ্নাতীত কিন্তু শেষ পয়েন্টটা কোথায় এইটা নিয়ে প্রশ্ন শেষ পয়েন্টটা হলো সংসদ এই দেশে কিন্তু আপনি কি মনে করেন যে আচ্ছা সুপ্রিম কোর্ট আচ্ছা মার্কিন যুক্তরাষ্ট্রে যান উচ্চ আদালতের যে বিচারকদেরকে নিয়োগ করে কারা প্রেসিডেন্ট হাউস থেকে পাস করা হলে কি হয় আপনার প্রেসিডেন্ট না ঠিক আছে কিন্তু আমার নমিনেট করে প্রেসিডেন্ট অ্যাপয়েন্ট করে নমিনেট করে কিন্তু আমার তারপরে হয় হাউসে কিন্তু আমার কথা হলো আপনি কি ফান্ডামেন্টালি সাপোর্ট করেন যে সুপ্রিম কোর্টের যে জাজ তাদেরকে ইমপিচ করার ক্ষমতা সংসদের থাকা উচিত অ্যাবসলিউটলি যেখানে প্রেসিডেন্টকে ইমপিচ করতে পারে সেই ধরনের প্রধানমন্ত্রীকে আমরা হাউস থেকে উনাকে আমরা বা ক্ষমতা থেকে বিদায় দেওয়ার ক্ষমতা সংসদের আছে তাহলে তো এখন কারেন্ট যে সিচুয়েশন আওয়ামী লীগ ইচ্ছা করলে আওয়ামী লীগের এগেনস্টে যদি কোনো রায় দেয় কোনো বিচারপতি তাহলে তাকে ইমপিচ করা যাবে এই মন্তব্যটা ঠিক নয় আওয়ামী লীগের বিরুদ্ধে রায় দেওয়ার তো প্রশ্নই না আওয়ামী লীগ নিয়ে তো কেউ মামলা করে নাই না সরকারের তো এখন তো সরকারই আছে সেগুলো বিচারাধীন বিষয়ে এবং অনেকগুলো আমাদের পক্ষে যায় নাই আমরা কিছু তখন এইসব কথা বলেছি না কিন্তু আপনার এইখানে যদি এখানে আপনার সকল যে সংসদ সদস্য আছে ওনাদের কি সেই ক্যাপাসিটি বা ওনাদের সেই শিক্ষাগত যোগ্যতা এগুলো কি আছে আপনি সংসদ সদস্যদের বিচার করার ক্ষমতা কার ক্যাপাসিটি মানুষের জনগণের বাট গত নির্বাচনে কিন্তু সেই ম্যান্ডেট নিয়ে আপনারা আসেন এসেছেন কি ফার্স্ট আপনি স্বীকার করেন সংসদের যে সদস্য তাদের বিচার করার নিয়োগ করার ক্ষমতা নির্বাচনে ব্যালটের মাধ্যমে বিচার ব্যালটে জনগণের মাধ্যমে জনগণ ব্যালটে মানে পরবর্তী পর্যায়ে এটা একটা ওয়ে মূল কথা হলো জনগণ সকল সম্পদ সকল ক্ষমতার উৎস কিন্তু গত নির্বাচনে তো আপনার অলরেডি আপনার যে কলিগ আছে আপনারা এনাফ সিট পেয়ে গিয়েছেন কিন্তু সংসদ গঠন করার জন্য এগুলো অনেক সারা ডিসকাস করলে শেষ করতে পারবো না নির্বাচন কমিশন ঘোষণা দিয়েছে শিডিউল ঘোষণা দিয়েছে আইন আছে আইনের আওতায় কেউ যদি না নামে তাই যদি কি দেশ কি থেপে থাকবে তাহলে বলেন অফকোর্স নট কিন্তু লেভেল প্লেইং গ্রাউন্ডটা তো ক্রিয়েট লেভেল প্লেইং গ্রাউন্ড যদি আনলেভেল হয় বলেন না কোনটা আনলেভেল কার কাছে বলবেন আমার কাছে বলবেন নাকি রেফারির কাছে বলবেন রেফারির কাছে তো রেফারিটা কোথায় কিন্তু রেফারি রেফারি তো হলো গিয়ে নির্বাচন কমিশন সেখানে না গিয়ে আমাকে বলে লাভ হবে আই এম এ প্লেয়ার লাইক ইউ আর না না অফকোর্স অফকোর্স কিন্তু আপনার আপনার এই ধরনের
কনসার্ন তো দিয়ে দেওয়া হয়েছিল, হয়তোবা তার আমলে নেয়নি ওই সময়, আমলে নেয়নি কিন্তু, কারণ সেটা ভিন্ন কথা। নির্বাচন কমিশন কিভাবে তার দায়িত্ব পালন করে এর বিচারক আমি নই। হুম হুম হুম, যদি আইনের বাইরে কিছু করে আই ক্যান গো টু দ্য কোর্ট অ্যান্ড চ্যালেঞ্জ দ্যাম, কিন্তু তার দৈনন্দিন ভিত্তিতে ডান দিকে চলে গেল, বাম দিকে গেল, ইংরেজি ভালো বললো না, এই কথাটা ভালো বলে নাই, এইসব কথা বলার কোনো মানে হয়। থ্যাংক ইউ, দিস আর নট ম্যাটারস। থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ মাননীয় মন্ত্রী। আমরা আমাদের পরের প্রসঙ্গে যাই, কারণ আপনি বলছিলেন যে এই ব্যাপারে আমরা আরো অনেক কথা বলতে পারবো। আমরা পরের প্রসঙ্গে যাই, সেটা হচ্ছে যে রোহিঙ্গা ক্রাইসিস, এটা কিন্তু আপনার একটা বিগ ক্রাইসিস রাইট নাও। আপনার প্রায় 120,000 রোহিঙ্গা কিন্তু মায়ানমার এবং বাংলাদেশের বর্ডারে এসেছে, এবং তারা আপনার কিন্তু প্রায় 17টা ভিলেজ পুড়িয়ে দেওয়া হয়েছে, অনেক মারা গিয়েছে। এই ক্রাইসিস সম্পর্কে আপনি বাংলাদেশের কি রোল প্লে করা উচিত? আন্তর্জাতিক ক্রাইসিস, জি, জাতিসংঘ থেকে দুই তিনবার গেছেন, সুতরাং এটা আমাদের একার ক্রাইসিস নয়। যদিও আমরা নিকটতম নেইবার হিসাবে এর প্রাথমিক শিকার আমরা হয়েছি। এই রোহিঙ্গারা বসবাস করছে এখানে শত শত বছর যাবত, জি, আকিয়াবে একসময় রাজধানী ছিল, জি, ওখানকার ভাষাও একসময় বাংলা ছিল, জি, এগুলো অতীত ইতিহাসের ব্যাপার আমরা বলতে চাই না। তাদের ভোটাধিকার ছিল, জমি আছে, ভোটার তালিকায় আছে, সকল কিছু আছে। এখন হঠাৎ করে তারা যদি সরকার বা কোনো গোষ্ঠী তাদের প্রতি শত্রুতা মনোভাব নিয়ে তাড়াতে চায়, অত্যাচার করে, বিশ্বের মানুষ দেখছে এটা কি হচ্ছে। প্রতিবেশী দেশ হিসেবে আমাদের কি তাদেরকে, যারা ভালনারেবল, শুড উই অ্যাকসেপ্ট দেম অ্যান্ড ট্রাই টু হেল্প দেম? আপনি কি মনে করেন? আমাদের মাননীয় প্রধানমন্ত্রী এবং সরকার বলেছেন যে ইন্দোনেশিয়ার পররাষ্ট্রমন্ত্রী এসেছিলেন, আমি দেখে আসলাম যে আমার মানবিক কারণে সাময়িকভাবে, যদিও আমাদের জন্য এটা মহা মহা দুর্যোগ, আমরা এত ধনী রাষ্ট্র নই যে লুটপাট করে টাকাও কোথা থেকে আমরা আনি নাই। জি, আপনি কি মনে করেন যে যারা ভালনারেবল, যারা সারা বিশ্ব দেখছে এখানে তো অলরেডি ইউএন রিলিফ এজেন্সি বহু আগে থেকে আছে, ক্যাম্প চালাচ্ছে, কত নতুন নয় আজকে, এইবার ধাক্কা বড় করে তারা দিয়েছে, হত্যা করেছে, আগুন দিয়েছে, অনেক কিছু করেছে। এইটা একটা আন্তর্জাতিক সমস্যা, মানবিক সমস্যা, আমরা পাশে থাকার জন্য আমরা এটা শিকার হয়ে গেছি। জি, এবং এটা আমরা বিশ্ব, আমরা মানবিক কারণে তাদেরকে আমাদের হেল্প করা উচিত। আমরা দুই দিকে ওআইসি, যেহেতু এরা মুসলমান ধর্মীয়, সুতরাং ওআইসি ওটা দেখার কথা, ওআইসি দেখছে না, ওআইসি মন্তব্য দিয়েছে, এবং কয়েকটা মুসলিম প্রধান রাষ্ট্র ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, সৌদি আরব, এরা এই সম্বন্ধে কথাবার্তা বলেছে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ মাননীয় মন্ত্রী। আমরা যাবো একটা বিরতিতে, আপনার সাথে আমরা আরও কথা বলবো এই ব্যাপারে। সুপ্রিয় দর্শক, আজকে আজকের আলাপনে আমরা কথা বলছি জনাব এম এ মান্নান এমপির সাথে। আমরা যাবো একটা বিরতিতে, আমাদের সাথেই থাকবেন।